نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا مولانا محمد عبده ورسوله فقد قال الله تعالى في لسان رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا تعلوكم علي أجرا إلا الموتى في الخطبة صدق الله العظيم صدق رسوله النبي الكريم نحن ولا ذلك لم نشاهدين والساخرين وللحمد لله رب العالمين صلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا حبيب الله كم لولا صلاة والسلام عليك يا نور الله صلاة والسلام عليك يا محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا আপনারা
কাছাকাছি বরাবর পার হলে আসানসোল, আসানসোল থেকে চুরুলিয়া গ্রাম, যে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কবি কাজী নজরুল ইসলাম, কবি কাজী নজরুল ইসলাম। তো বাংলা সাহিত্যে এত বড় কবি, এত বড় আমাদের ইসলামের গর্ব, যেমন বাংলায় জন্মগ্রহণ করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো সমসাময়িক সেইকালীন, সেইকালীন জন্মগ্রহণ করেন নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। রবি ঠাকুর জন্মগ্রহণ করেন, রবি ঠাকুর জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করেন সোনার দিয়ে। ঠিক পাশাপাশি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন একদম হতদরিদ্র সর্বহারার ঘর থেকে, তার জন্ম এক কথায় সার ফুলে পদ্ম ফুল, যেমন কাজী নজরুল ইসলামের, কাজী নজরুল ইসলাম যখন যখন ইসলামের উপরে কথা বলেছেন, আমার ইসলামের উপরে কথা বলেছেন, তখন উনি হামদ রচনা করেছেন, বেমিশাল হামদ রচনা করেছেন বেশ কুমার। আবার কখনো তিনি তিনার কলমের টাকা উঠে এসেছে নাতে রাসুল, নাতে রাসুল, নাতে রাসুল বেশ কুমার লিখেছে। আবার সেই নজরুল ইসলাম কখনো আবার হিন্দুদের, হিন্দু ধর্ম নিয়ে এখানে আলোচনা করতে গিয়ে এত সেবা সঙ্গীত লেগে গেছেন, এটা বর্ণনা করে শেষ হবে না। ব্রাদার ইসলামিয়া, তো বিদ্রোহী কবি কাজী, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, اللهم صل على سيدنا محمد وعلى কবি কাজী নজরুল ইসলাম, যিনি হাম না এবং ইসলামের যে তাসাউফ তত্ত্বের উপরে এত লেখালেখি করে গেছেন, যেখানে আমার হযরত মাহবুব আলম চিশতি ওনাকে বলতেন যে উনি কবি শুধু না, উনি একজন আল্লাহর অলিগো, না হলে তার কলমে টাকা এমনটা উঠে আসতে পারে না। তো ওনার লেখা একটা আমি নাম শুনে আপনাদের সামনে পেশ করছি। শরাব দিলে আলয়ারাবি সাকি, একুন মধুর শরাব দিলে আলয়ারাবি সাকি, নিশাই হলাম দিওয়ানা হে, রঙিন হলো আঁখি, একুন মধুর শরাব দিলে ওয়ালা রাতি সাকি। তৌহিদের সিরাজি দিয়ে ডাকলে তুমি ওগো যাদের পিয়ে, তৌহিদের সিরাজি নিয়ে ডাকলে তুমি ওগো যাদের পিয়ে, তাই নিখিল জগৎ ছুটে এলো রইল না কেউ বাকি, একুন মধুর শরাব দিলে ওয়াল আরাবি সাকি, নিশাই হলাম দিওয়ানাবে, রঙিন হলো আঁখি,
ये फूल मधुर शराब पीने वाला राबिशाकी। बसलो तुमार महफिल सुदूर मक्का मदीनाते, बसलो तुमार महफिल सुदूर मक्का मदीनाते, अल कुराने ताई गाइलो गजल সবে কদরে রাতে ওটাই নর নারী বাদশা ফতি তোমার রূপে হয়ে অধি ওরে যাচ্ছিল নজরানা দিল রাঙা পায়ে রাখি কুল মধু রঙিন হলো আখি একুন মধুর শরাব দিলে সাথী। তো সাক্ষী সম্পর্কে বুঝতে কোনো অসুবিধা নেই, সাক্ষী তো উসি কো কে জাতা হ্যায় জো পান পিয়ালা জো বাঁটতে সবকো পিলাতে হ্যায় আর খুশিয়া বাঁটতে হো না, উসি কো তো কেতে হ্যায় সাক্ষী। তো তাজি নজরুল ইসলাম ইস নাত মে এই কাহা হ্যায় কি যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কো ইহা সাক্ষী সমঝা, সাক্ষী সমঝা কি ও শরাবে দাম ও দাম ও দাম পিলানে পিলানে কে লিয়ে আয়ে হ্যায়, তৌহিদ কা দাম পিলানে কে লিয়ে আয়ে থে, বাঁটনে কে লিয়ে আয়ে থে, জো ও শরাব পান কর লিয়া তো উসকা মানে ইস দুনিয়া সে উস দুনিয়া কা নজর হো গিয়া, ইস দুনিয়া সে রহ কে উস দুনিয়া কা নজর হো গিয়া। মারানি ফকত রাইয়াল হক জো হমনে দেখা ও রবনে দেখা, কে দিয়া এসাই হ্যাঁ জো হমনে দেখা ও রবনে দেখা, মারানি ফকত রাইয়াল হক। গদন ইসলামিয়া তো আজ জিস টাইম মে হাম লোগ মশওয়ারা কর রহে হ্যায় ইসলামী মশওয়ারা ধর্মীয় মশওয়ারা কর রহে হ্যায় বহুত ইয়ে দুঃসময় দুর্দিন ইসলামের, ইসলামের এখন দুর্দিন দুঃসময়, যে দুর্দিন দুঃসময়ের কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলে গেছেন ইন্না বনি ইসরাইলা তফারাকাত আলা সিনাতাইন ওয়া সাবিনা ফিরকাতান ওয়া তাতাফতার উম্মতি আলা সালাসাতা ওয়া সাবিনা ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। বনি ইসরাইল ইহুদি নাসারা খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে তাহার তিন কুড়ি বারো দলে বাহাত্তর দলে বিভক্ত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন এক দুর্দিন দুঃসময় ইসলামের আকাশে ঘনিয়ে আসবে যখন তিন কুড়ি তেরো দলে ইসলাম বিনাশগ্রস্ত হয়ে যাবে, তন্মধ্যে সবগুলো জাহান্নামে যাবে একটি দল ব্যতীত যারা জান্নাতি যারা নাজিয়া প্রাপ্তি লাভ করবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসাবাদ করছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ তিন কুড়ি তেরো দলে ইসলাম বিভক্ত হবে, একদল জান্নাতে যাবে বাহাত্তর দল জাহান্নামে যাবে, তো সেই একটা দলের চিন কি আছে, পরিচয় কি আছে, নমুনা কি আছে, টিম কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা আনা আলাইহি আমি এবং আমার সাহাবীরা যে দলে থাকবো সেই দলটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ব্রাদার ইসলামিয়া
তো আজ বলতে পারেন আজ সারা ইসলাম বিশ্ব বারো রাজপুতের তেরো হাড়ি হয়ে দাঁড়িয়েছে, বারো রাজপুতের তেরো হাড়ি হয়ে দাঁড়িয়েছে। কোন ইসলামী একটা কান্ট্রির সঙ্গে আরেকটা কান্ট্রির পাশাপাশি কান্ট্রির মেলা খেয়ে বলতে পারে, মহকতা খেয়ে বলতে পারে না? আজকে সারা ইসলাম দুনিয়া সংখ্যায় আমরা বেরিয়ে চলেছি, সংখ্যায় আমরা বেরিয়ে চলেছি। যদি খ্রিস্টানেরা ফার্স্ট হয়, খ্রিস্টানেরা সংখ্যায় বেশি হয়, কিন্তু তার পরের সংখ্যাটা ইসলামের আছে, তার পরের সংখ্যাটা ইসলামের। কিন্তু আজকে আমরা এত ইসলামী মানুষ হওয়ার সত্ত্বেও কলমা আমাদের এক, নামাজ আমাদের এক, রোজা আমাদের এক, হজ আমাদের এক, জাকাত আমাদের এক, নবী আমাদের এক, মক্কা আমাদের এক, মদিনা আমাদের এক, এত কিছু এক হওয়ার সত্ত্বেও আমরা কিন্তু আদৌ কিন্তু এক নই ভাই। যদি এক হতাম তাহলে সাম্রাজ্যবাদ, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, বহুজাতিক বাহিনী এক ইরাককে শেষ করে দিয়েছে, আফগানিস্তানকে শেষ করে দিয়েছে, এখন সিরিয়াকে কালকে হয়তো ধরবে। কিসের নামে? যারা আসবার পড়েন, খবর যারা পড়েন তারা শুনবেন যে সিরিয়াতে শিয়া সুন্নির একটা লড়াই চলছে, সংঘাত চলছে। এইটাতে আমেরিকা ওখানকে শুকাচ্ছে, কি বলছে যে দেশটা শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল ভাই, সব মানবিকতার স্বার্থে, হিউম্যানিটি সোর্সের স্বার্থে আমরা সেখানে যাবো, সেখানে এদের সমস্যার সমাধান করবো, ওই বাচ্চাকে হাঁটাতে হবে, ওই সুলতানকে নামাতে হবে, ঠিক এরকম একটা কৌশল নিয়েছে। আজকে খবরে, আজকে যে মিডিয়া, এই যে মিডিয়া, মিডিয়া মিডিয়া একটা অস্ত্র, মিডিয়া অস্ত্র, জিহাদের অস্ত্র। শুনেছেন যে আদিকাল থেকে লড়াই চলছে হকের সঙ্গে বাতিলের, হক আর বাতিলের লড়াই, তো সে লড়াই আজও বর্তমান, সে লড়াই আজ বি হয়, আজ বিও লড়াই হয়। তো কথা হচ্ছে কি কি পাল্টেছে, ক্ষেত্র রণাঙ্গন পাল্টে গেছে, যুদ্ধক্ষেত্রগুলো, ময়দানগুলো পাল্টে গেছে, আর অস্ত্রগুলো পাল্টে গেছে, যুদ্ধাস্ত্রগুলো পাল্টে গেছে। বর্তমান যে অস্ত্র, বর্তমান যে হকের সঙ্গে যে বাতিলের যে লড়াই, এই লড়াই, এই লড়াইয়ের যে অস্ত্র, অধিকাংশ অস্ত্র রয়েছে কাদের হাতে, বাতিলের হাতে, অধিকাংশ অস্ত্র রয়েছে বাতিলের হাতে। সেই মুখ্য অস্ত্রটি কি জানেন? মিডিয়া, 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 মিডিয়া। মিডিয়া যদি একবার খালি উচ্চারণ করে দেয়, যেমন উচ্চারণ করে দিয়েছিল, যেমন আকাশে বাতাসে ছড়িয়ে দিয়েছিল প্রচারের মাধ্যমে, কি টিভির মাধ্যমে, টিভি সম্প্রচারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল কি সাদ্দাম একটা কুখ্যাত দেশ শাসক, কুখ্যাত দেশ শাসক। এই মিডিয়া যখনই এমনটা সম্প্রচার, গোপ সম্প্রচারটা করে দিয়েছে, ঠিক ওই গোয়েবেলের নীতি, একটা মিথ্যাকে যদি গোয়েবেল বলতো, একটা মিথ্যাকে যদি বার বার উচ্চারণ করা যায়, এক সময় মিথ্যাটা সত্যে পর্যবসিত হবে, ঠিক তেমন হবে। মিডিয়া শক্তি এমন এক শক্তি যে শক্তিটা কোন কি ইরাককে শেষ করে দিয়েছে, আফগানিস্তানকে শেষ করে দিয়েছে, ঠিক এমনটা ভাবি। আজকে হয়তো কালকে হয়তো সিরিয়াকে ধরবে, পরশুদিন ইরানকে ধরবে, ঠিক এমনটা হবে। ইসলামকে, ইসলামের ঘরগুলোকে তছনছ করে দিয়েছে, ইসলাম কান্ট্রিগুলোকে শেষ করে দিচ্ছে, কিন্তু তবু যেন চেতনা হচ্ছে না। কাদের চেতনা হচ্ছে না? আমাদের চেতনা হচ্ছে না। হ্যাঁ, পৃথিবী যখন, আজ নজরুল ইসলাম বলছেন, পৃথিবী যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে বিবি তালাকের ফতোয়া খুঁজি, হাদিস ঠিকা চষে আমাদের দুর্দশা থেকে এই জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। আমরা জ্ঞান বিজ্ঞানে, জ্ঞান বিজ্ঞানে আমরা অগ্রসর হতে পারছি না, জেনারেল শিক্ষায় আমরা অগ্রসর হতে পারছি না। আমরা পুরনি শিক্ষাকে সঠিক মতো আমাদের মধ্যে, আমাদের মহলের মধ্যে প্রবেশ করতে পারছি না, আমরা বোঝাতে পারছি না, আমরা উপলব্ধি করতে পারছি না। অথচ স্যার আইনস্টাইন বলছেন, স্যার আইনস্টাইন বলছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান অন্ধ, ধর্ম ছাড়া বিজ্ঞান অন্ধ, আর বিজ্ঞান ছাড়া ধর্ম খোড়া, বিজ্ঞান ছাড়া ধর্ম খোড়া। ধরেন ইসলামিয়া পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বিজ্ঞান কি? পৃথিবীর মধ্যে গবেষণা করলে, আপনি নিরীক্ষণ করলে দেখতে পাবেন কি শ্রেষ্ঠ বিজ্ঞান হচ্ছে
কারণ আমি শ্রেষ্ঠ বিজ্ঞান এবং শ্রেষ্ঠ নবী ধর্মের কথা বলেন, যে ধর্ম হচ্ছে কি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, ব্রাদার ইসলামিয়া। আর সেই সেই কোরআন, সেই বিজ্ঞান নয় কোরআন, যার মধ্যে দিয়ে যার যার মধ্যে প্রয়োগ কিন্তু করেছে, যার মধ্যে প্রয়োগ হয়েছে, ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে কি জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ব্রাদার ইসলামিয়া আমরা ভুলে যাচ্ছি, আমরা ভুলে যাচ্ছি, আমরা ভুলে যাচ্ছি। আমাদের আমার হযরত বলছেন, ভাবিস চিরে সর্বহারা, গন্ধে খাজার অপূর্ণ মাল, নিজের ঘরে খোঁজ না করে মুখে বলিস মুই টাঙ্গা, ক্যা হ্যায় নেহি, ক্যা হ্যায় নেহি, ইসলাম কি মহল মে ক্যা হ্যায় নেহি। হম লোক কা ইমান, ईमान का बीमारी आ गई, ईमान के अंदर बीमारी आ गई। हम लोग का कलमा ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, जिस कलमा तौहीद करके पढ़ने से दुजुक का आगुन भी आग भी निभा जाएगा। आज वो कलमा घर घर में संप्रचार हो रहा है, लेकिन काम नहीं बनता है। किस लिए नहीं बनता है? बात एक ही है कि अल्लाह में हम लोग पढ़ रहे हैं ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, अल्लाह का ऊपर तवक्कुल नहीं है, अल्लाह का ऊपर भरोसा नहीं है, अल्लाह का डर दिल नहीं है, और क्या है नहीं, वो है नहीं, नबी मोहम्मद रसूलुल्लाह सलाम का मोहब्बत है नहीं दिल में, जिसका जिनके ऊपर मोहब्बत बगैर अल्लाह का मोहब्बत नहीं दुरुस्त होता है, वो मोहब्बत है ही नहीं है। हम लोग बोलते हैं कि आलिम लोग कहते हैं कि नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आम जैसे बंदा ऐसा ही बंदा था, नाउज़ु बिल्लाह मिन ज़ालिक। अरे आखिर वालो, मोहम्मद की रुतबा क्या जाने की जाने मोहम्मद, वो जाने किस पर है जाने मोहम्मद, मोहम्मद को देखा तो अल्लाह को देखा, अल्लाह को पहचाना है तो पहचाने मोहम्मद। जरा इस्लामिया लाओ लकलम खलकतुल अफलाक, लाओ लकलम खलकतुल अफलाक। ओ भाई मुसलमान, जा शिक्षा যার আদর্শের উপরে ভিত্তিমূল করে, আমি ইসলামী, আমি মুসলমান, আপনি মুসলমান, আমরা সকলে মুসলমান। আজ সেই নবী কা উপর এরকম তোহমত, এই এটা নফরত আমলোক হবা কিয়া, আখে হবা কিয়া, ইমান পাক্কা হবা না, ইমান বরবাদ হবা। आलिम लोग हैं पीछे बैठे हैं, पूछे हकीकत क्या है, मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का हकीकत क्या है, कद जाकुम मिनल्लाह नूरु व किताबु मुबीन, इसका असलियत क्या है। अल्लाह कह रहे हैं तुम्हारे लिए भेज रहे हैं, भेज रहा हूं, भेजा गया कि एक नूर है रसूल किताब। तो किताब तो हम लोग देख रहे हैं, नूर कौन पहचाना करा देंगे, आ? नूर कहां गया जी, वो नूर का पता लगाना पड़ेगा, वो नूर का पहचाना करना पड़ेगा। हमारे हजरत मंसूर अली चिश्ती बोलते हैं, नूर चिनिया धरो से नूर निहार दिए नो सिराते, नूर चिनिया धरो से नूर निहार दिए नो सिराते। तो भाई हम लोग ऐसा तैसा बात कर रहे हैं कि खजा गरीब नवाज दरबार जो जा रहे हैं, भागोल आदमी जा रहे हैं, कुछ आलिम लोग ऐसा ही चाय की दुकान में बाजार में भटकते रहते हैं, इंसान को रात को मोहब्बत खजा आपका मोहब्बत वालों को वहां जाके क्या मिलता है,
খাজা কে দেবা কে দেবা খাজা খাজা দে সকতে আল্লাহ নেই দেবা তো কোন দেবা সুবহানাল্লাহ ব্রাদার ইসলামিয়া খাজা নেই দেতে হ্যায় তো দুনিয়া কোনে কোনে খাজা পিয়া লোক क्यों आते हैं क्यों हाजिरी लगाते हैं आज की शरीर में गरीब नवाज के दरबार में क्यों हाजिरी लगाते हैं ऐसा कैसा सारे लोग पगड़ हो गया पगड़ा हो गया क्या भाई अरे आलिम तुम कलाम पाक की पाता उल्टा के देखो कलाम पाक में से क्या मरतुबा दिया औलिया अल्लाह को क्या मरतुबा दिया कितना शक्ति दिया खोल के देखो अल्लाह पाक कहते हैं कि हे दुनियार मानुष हे नबी दुनियार मानुष यदि पाप करे तुम्हार काछे आसे दुनियार मानुष यदि गुनाह करे तुम्हार काछे आसे आमार काछे क्षमा प्रार्थना करे তুমি যদি তার হয়ে সুপারিশ করো তওবা গ্রহণকারী বারামাইল ভাই তাকে ক্ষমা করে দিই বলে উঠতে পারেন না ব্রাদার ইসলামিয়া ওলা আল্লাহ ইসলাম অনফুসাহম কাউ কাফার সাক্ষর আল্লাহ সাক্ষর লাহ রসুল্লাহ ওয়াজুবুল্লাহ তাওবা রহমা ব্রাদার ইসলামিয়া এটা যদি হয় ও জায়গায় এরকম জায়গা আছে যেখানে গুনাহ মাফ হওয়ার জায়গা আছে হাতি চলে বাজার কুত্তা হুকে হাজার সাধু চমকা দুর্ভাবনা তব নিন্দে সংসার ঘুসরা চাইয়ে ইনসান কো হায়রানি মে হর বনা কাম বিগড় যাতা হ্যায় নাদানি মে তুম সকতা নেহি তো বাকি তুম আনি মে জিসকা কশ্তি হো মোহাম্মদ কি নিগাহবানি ব্রাদার ইসলামিয়া ওয়ালা তাহিনু ওয়ালা তাজালু আনতা মুলালাও না ইন কুনতুম মুমিনিন নিরাশ হয়ো না ভয় পেও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও যদি তোমরা বিশ্বাসী হও ব্রাদার ইসলামিয়া ওসিলা বাবার কিছুই হাসিল হবে না কোন কিছুই আপনার হাসিল হবে না কোন কর্মতে আপনার হাসিল হবে না কেউ এসেছেন মোটরসাইকেলে চড়ে মোটরসাইকেল ওসিলা কেউ এসেছেন গাড়িতে চড়ে গাড়ি ওসিলা আছে কেউ পায়ে হেঁটে এসেছেন পা ওসিলা সব তো ওসিলা ছাড়া কিছু নাই ওসিলা কো अल्लाह ने पसंद किया तो उसी लिए सिराई भेजा हम लोग के लिए सिराई भेजा ताई होली चांदेर का एक चांद लेके थे आमरा भेबे को पोकी चांदेर का एक चांद लेके थे आमरा भेबे को पोकी ब्रदर इस्लामिया तो आशिकों से क्या मजा है आशिकों से पूछियो साखे कुल में क्या मजा है गुलगुली को पूछिए ये करीब नवाज कॉन्फ्रेंस करीब नवाज जिसको बुलाया हुआ है जिसको नहीं बुलाया हुआ है नहीं तो बात है कि ये अध्यात्म दर्शन रूहानी जगत के व्यवस्था ठीक एम ही तो एक हे कि इल्मे फेका এক ইলমে তসওয়াব এক ইলমে ফেকা এক ইলমে তসওয়াব তো দুনিয়াকে আলেম ওলেমা ম্যাক্সিমাম আলেম ওলেমা এই লোক তো শুধু ফেকা কে দিয়ে ফেকা কা চর্চা কর রহে হ্যায় তসওয়াব চর্চা করনে কে লিয়ে তসওয়াব কিস কা পাস জানা পড়েগা तस्वाब का खबर जिसका पास है उसका पास जाना पड़ेगा इनमें लगोनी का जो शिक्षा है जिसका अंदर उसका पास जाना पड़ेगा
जैसे जलालुद्दीन रूमी मौलाना थे, उससे बड़ा मौलाना आज तक जन्म नहीं दिया, इतना मशहूर मौलाना। बहुत कुछ आविष्कार क्या है, पुराने तफसीर वीर है वो, बहुत कुछ रहता है, लेकिन आखिर उसका बीवीजान, बीवीजान ऐसा कहा, बीवीजान जब घर में आ गए तो कहा है मौलाना बहुत कुछ तो, बहुत कुछ अवार्ड तुमको मिला है, लेकिन तुम्हारा पीर, तुम्हारा पीर है, तुम्हें पीर, अरे पीर हमी अमर और के पीर हमें, मेरा पीर कौन होगा, जहां जाते हैं कि दरबार जाते हैं तो फिर अपना कुर्सी छोड़ देते हैं, चटाई छोड़ देते हैं, मौलाना आए हैं मौलाना बैठे हैं मौलाना बैठे मौलाना बैठे, अपना चटाई छोड़ देते हैं, अपना कुर्सी छोड़ देते हैं, कौन मेरा पीर होगा। मौलाना तुम जितना बड़ा भी मौलाना हो जाओ, लेकिन तुम कुरान का गवेषक है, तुम कुरान तफसीरविद हो, तो कुरान में लिखा क्या है, लिखा क्या, क्या लिखा गया अल्लाह ने, क्या फरमाया, उसीला पकड़ना है, उसीला पकड़ना वाजिब है, वो काम बाकी मत रखिए। तो बोलते ठीक है ठीक है, देखेंगे देखेंगे देखेंगे, जब जब ऐसा फिर मिलेगा, हम जैसा ऐसा फिर मिलेगा तो इंशाल्लाह हो जाएगा। तो एक मुरुफी कहते हैं, बच्ची वाले मुरुफी कहते हैं, ओ मौलाना मैं सुनता है कि बहुत पीर दरबार जा रहे हैं, लेकिन तुम्हारा तुम जैसे ऐसा पीर मिलता नहीं। अरे तुम थोड़ा जाके देखो ना, ये बगल में है फकीर शाम सोबे जो वहां बैठे है, वहां जाके देखो ना, तुम्हारा पीर हो सकते, तुम्हारा पीर वही होगा। क्या बोले बेसरा फकीर, बेसरा फकीर, उसका कोई शरीयत नहीं है, वो तो शरीयत के खिलाफ चल रहा है, वो मेरा पीर होगा। अरे जाके देखो कम से कम, तो सुना है तू, किसी को पता है, सुना है, सुना है, सुना है, सुना है, जाके देखो ना। जब जाने लगा एक दिन, जब जाने लगा तो उसका पास खबर चलेगा, वो तुरंत उठ के वजू करने लगा, उल्टा पलटा वजू करने लगा। तो जब वजू करने लगा तो दूर से देख के नाउज़ु बिल्लाह करते करते फिर मौलाना रूमी पीछे हट रहे हैं, तो शम्स तो वृद्ध कहते हैं, आई मौलाना बहुत दिन बाद तुम्हारे साथ भेंट हुआ, किसे किस मतलब से तुम मेरे पास आते हैं, फिर वापस जाते हैं, थोड़ा बोल के जाओ, इधर आओ इधर, करीब आओ करीब आओ भाई, क्या हुआ क्या हुआ क्या हुआ, अरे क्या हुआ, जो देखा है मेरा आंखें ब्लू हो गया, तुम ये उर्दू कहाँ सीखा है, अरे तुम्हारा मसला का किताब पढ़ के हमें वो उर्दू सीखा है, क्या बोलता है तुझे कहा है, अरे किताब किताब खोल के दिखा लिया, शम्स तबरेज फकीर शम्स तबरेज, किताब खोल के दिखा दिया, जी देखो जैसा जैसा है ऐसा ऐसा क्या है, देखा यार इतना देखा नहीं, ठीक है देखते हैं, और किताब लाके देते हैं, सब उल्टा सब उल्टा। तो फिर शर्मिंदा पड़ गए, शर्मिंदा आ गए, उसी टाइम क्या किया दलाल शम्स तबरेज को मालूम हो गया, बोले मौलाना तुम बहुत कर गया, तुम बड़े मौलाना है, मैं तो फकीर हूँ, क्या जाने उतना इन है नहीं मेरे को, तो तुम एक काम करो, तुम आँख बंद करो मेरे को नजर करो, तुम आँख बंद करो और मेरे को देखो, अंदर का जो आँख है ना वो आँख से मेरे को देखो। जब देखने लगा ये आँख बंद करके जो आँख से देखने लगा, तो आज कुर्सी लो हो वो जमीन आसमान सारे देख रहा है एकदम के अंदाज। तो अपना को उठा दिया कि कदमों पे नेता कर दिया, तो हुजूर मेरे को दाखिल करा लीजिए, गुलामी में दाखिल करा लीजिए, तो बायत करा दिया, जितना किताब रचा है सारे समुंदर में डाल दिया, ये किताब जितना हम रचा है
जितना हम लिखा है ये कौलिन का, ये अहंकार का, ये एक एक किताब से ये लेटर ये लिखने के बाद मेरे को अहंकार आया, मैं मौलाना रूमी हूँ, मैं मौलाना रूमी हूँ, इसके वजह से मेरे को ईमान बर्बाद हो रहा था, तो ये हम डाल देते हैं। फिर लिखना शुरू कर दिया, क्या लिखा है, मौलाना ये हर किसी नसूत मौला ये हो ताब नाम ए शमसे तबरेज़ ए नसूत अनी मौलाना रूम रूमे जखन मौलाना बोले অ্যাওয়ার্ড এত বড় সম্মানের অধিকারী হয়েছি, তখনও আমি আমার আল্লাহকে দেখি নাই, চিনি নাই, জানি নাই, সেদিন আমি সামস্তব্রেজের গুলামিতে নিজেকে দাখিল করে দিয়েছি, সেদিন আমি আমার আল্লাহকে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। ইসলামিয়া আজ সারা ওয়ার্ল্ডে যে অশান্তির লেলিহান শিখা দাও দাও করে দিয়েছে, এর নিরসনের পদ্ধতি ওই একটাই আছে, ওই সুফি আনার আয় পারে 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 ওরাই পারে। করিম নওয়াজ হিন্দুস্তান সরজমিতে যখন সব কদম রাখে থে, ও লোক লস্কর হাতি ঘোড়া নিয়ে আসে নয়, কি নিয়ে এসেছিল, কি নিয়ে এসেছিল, হাজা করিম নওয়াজ বলছিলেন মোহাম্মদ ঘুরিকে, এই মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ ঘুরির সঙ্গে যখন আরাবল্লি পর্বতের গা দিয়ে যখন করিম নওয়াজ আসছেন ইন্ডিয়াতে যখন ঢুকছেন, তো মোহাম্মদ ঘুরি বুজুর্গকে দেখে বলছেন বুজুর্গ ফকির আপনি যাবেন না ইন্ডিয়াতে, কি আমি পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে পরাস্ত হয়ে প্রাণ বাঁচানোর তাগিদ আমি পালিয়ে যাচ্ছি, আপনি পালিয়ে চলুন, না হলে আমার দাড়ি কেটে নেবে, আপনার খেলা খুলে নেবে, আপনাকে অপদস্থ করবে, অপমান করবে, জানে শেষ করে দেবে। তো বললো দেখো মোহাম্মদ ঘুরি, তুমি যুদ্ধ সম্ভার নিয়ে অস্ত্র সম্ভার নিয়ে গিয়েছিলে, আর আমি নিয়ে এসেছি কি জানো, আমার তো ওইরকম অস্ত্র নাই, আমার একটাই অস্ত্র, সেটা কি আমার সঙ্গে আছে কি জানো, আল্লাহ আল্লাহ রসুল কে নিয়ে এসেছি, তো খাজা করেন নওয়াজ কে খুন নেই আয়া, উনে ভেজা সরকারে মদিনা উনে ভেজা থা, আই মাইনো তিন তুম হিন্দুস্তান চলি যাও, আর হিন্দুস্তান কি ঘাট ঘাট মে তুম তো হিত কাজ জ্বালা দো, তো তোহিত কা মসাল লেকে আয়ে থে, প্রেমের ফেরিয়ে ওরা হয়ে এসেছিলেন, প্রেম ব্লাতে প্রেম বিরাতে এসেছিলেন দাদান ইসলামিয়া, সে খালি নির্যাতিত নিপীড় পথ হয় মানুষদের, তিনি দাতা হয়ে দাতা হয়ে তিনি ভারতবর্ষকে আবাদ করেছিলেন, তার জমিওতে আমরা আজকে মুসলমান, হকিকত ছুপ নেই সকতি বনাও তো কেউ ছিল, হকিকত কবি ছুপ নেই সকতি বনাও তো কেউ ছিল, ইসলামিয়া ইয়ে মন্যায় পড়েগা, ভারতের কোণে কোণে যাবেন আপনি ইটের যে ঢিপি পুরো একদম করে ঢিপি আমরা বলি মাজার, কি রে এক চুনা সাহ বাবার মাজার, কি কালো সাহ বাবার মাজার, হ্যাঁ গঞ্জনস্কর যেমন ইসমাইল গঞ্জনস্করের মাজার, তো এস মাজার হিন্দুস্তান রে বহুত বহুত, তো এই যে মাজার जिस टाइम में बना हुआ, तो ईंट काट पत्थर जो कुछ चीज से बना हुआ है, उस पत्थर को पूछो, ईंटा को पूछो कि इसका हिस्ट्री क्या है, किस मोहब्बत से बने हुए थे, वो कह देगा। आज ये भी ऐसा नमूना नहीं देखते पावे, हमारे बांग्ला रहे बांग्लाते रहे थे कि अब्दुल हकीम पुर का ही আব্দুল হাকিমপুর কায়েদ বদিউদ জামান সরকার ফজল হক মন্ডল শুনে ভাই, এ টাইটেল সারা টাইটেল এ সারা যেটা টাইটেল হ্যাঁ না এ সার ইসলাম কা টাইটেল নেই, ইসলাম কা এ টাইটেল নেই হ্যায়, কিসকি টাইটেল, এ হিন্দু লোক কি টাইটেল, তো হিন্দু লোক কা সব জোড়ে হয়ে কেউ আব্দুল হাকিমপুর কায়েদ প্রামাণিক মন্ডল আর বহুত কুছ বহুত কুছ আর সরকার এ টাইটেল হামলো কো নেই হ্যায়, তো এ টাইটেল কেসা আগে
ईरान तुरंत आ गया था। हम लोग कणभाटे कणभाटे नीचू जाति थे हमारा उठे आसा हमें इस्लाम ढुके पूर्वपुरुष इस्लाम तक इस्लाम तक समीरण बनार्जी थे समीरण पुरकाइब देखा गया আব্দুল হাকিম নামটা হয়ে গেছে পুরকায়েতটা থেকে গেছে লিস্টটা থেকে গেছে বডিটেন লিস্টটা থেকে গেছে কথা বলে ঠিক এমন ভাবে আমাদের টাইটেলগুলো এখনো পর্যন্ত ঠিক ওইরকম ধরনের হয়ে আছে তো আজ আমরা বুঝতে পারি না আজ আমরা বুঝতে পারি না আমাদের আসল পরিচয় আমরা কোনখান থেকে উঠেছি ইসলামে এসেছি ইসলামের ছত্র ছায়ে এসেছি অথচ আমরা উঠে আসার পরে ইসলামে ইসলামে উঠে আসার পরে আমাদের পিছনে এমন ইবলিস ফিরে গেছে এখন আমরা পূর্বের অবস্থায় ফিরে গিয়ে যাওয়ার চেষ্টা করছি কি রবি আমাদের মতো মানুষ চলো ভাই জামাতে যেতে হবে আরে হোরা বিকে বাঁধো চলো দরুদ পড়া চলবে না কিয়াম করা চলবে না মাজার জিয়ারত করা চলবে না যে মাজারে তুমি দিয়ে মাজারে মানুষ করে আমি হয়েছি আপনি একদিন আমি হয়েছি কি আপনি জন্মগ্রহণ করেছেন আপনার মা মেনে থেকে আমরা বাবা মেরেছি এই তো আমাদের অবস্থা তো কথা হচ্ছে কি আমার হজরত তাই বললেন বাবা ফিরে কত আজাদিল মানুষ আকারে ডাঙ্গা দিয়ে ফেরে তারা প্রতি ঘরে ঘরে ফিরে কত আজাদিল মানুষ আকারে দাগা দিয়ে ফেলে তারা প্রতি ঘরে ঘরে তো আপনাকে ধোকা দেওয়ার আমার ইচ্ছা থাকলে আপনার বন্ধু হতে হবে সবচেয়ে পারে আমাকে বন্ধু চাইতে হবে বন্ধুর লেবাস করতে হবে বন্ধুর মতো মুখরত ভালোবাসার কথা শোনাতে হবে তাহলে আপনি পরুত হবেন তারপর আপনাকে কোরআন ঢুকে দিলে আপনার ইমানটাকে সচ্ছলে করে দেওয়া এই চলছে ভাই তো ইমান পাচার ইমান আপনাদের আপনা আপনার ইমান বাঁচান হ্যাঁ কিভাবে বাঁচাবেন কিভাবে বাঁচাবেন আমাদের দলিলের দরকার নাই বসার দরকার নাই বসার দরকার নাই একটাই প্রচার একটাই দলিল একটাই সেটা হচ্ছে কি আমাদের পূর্বপুরুষেরা কোন পথে হেঁটে গেছে আমাদের পিতা মাতারা কোন পথে হেঁটে গেছে কেমন ধরনের ইসলাম করেছে কেমন ইবাদত করেছেন কেমন বন্দেগি করেছেন যদি সেটাকে আমরা ধরে নিতে পারি তাহলে আমাদের মধ্যে আবার পুনরায় শান্তি ফিরে আসবে বিরাজ ইসলামিয়া আমরা এত চালাক হয়ে গেছি এত চালাক হয়ে গেছি এত চতুর হয়ে গেছি যে আমাদের আর ঠকা দেবো আরেকটু আমরা এটা ভাবি কিন্তু কালাম পাকের মধ্যে আল্লাহ পাক বলছেন যতই চালাকি করো যতই ফুটদানি করো তুমি ভাবছো কাউকে ঠকাচ্ছ তুমি কাউকে ঠকাতে পারবে না চোখ খান করে তুমি তোমাকে ঠকাচ্ছ ইসলামিয়া আমার হজরত মাহবুব আলম চিঠি বলছেন ধরার নরে ধরতে নারে মনের চুরি কভু ধরতে পারে ধরতে পারে ফেরেশতা ধরার নরে ধরতে নারে মনের চুরি কভু ধরতে নারে ফেরেশতা করে ধরতে পারেন আপনার আমার আমার মনে হচ্ছে কি চালাকি কি বদখেলা চলছে আপনি বুঝতে পারলেন না আমার মনে কি চালাকি বদখেয়াল চলছে আমি বুঝতে পারলাম এটা স্বাভাবিক ব্যাপার ফেরে তা ধরতে পারলো না এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আল্লাহর কাছে গোপন কিছু নাই আল্লাহর কাছে পন্ডার গোপন কিছু নাই তাদের ইসলামিয়া ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বলি যে ব্যক্তি আল্লাহকে কিনেছে জেনেছে তার কাছে গোপন কিছু নাই যে ব্যক্তি আল্লাহকে চিনিয়েছে জেনেছে তার কাছে গোপন কিছু না তার দ্বারাই আল্লাহকে চেনা যায় একটু আগে বলছিল না যে আয়না আয়নাতে ওই আয়নাতে ওই আয়নাতে দেখতে চাই ওই আয়নাতে আল্লাহ হ্যাঁ আমার রবি ফটা ড্রাইভার হক হ্যাঁ তো হমনে দেখা ও রবনে দেখা ব্রাদার ইসলামিয়া ওই আয়না থা সিকেন্দারি আয়না থা গরিব নওয়াজ দে সাবাই পাক কো কে রে কি চেহারা পর নজর করো জো ওহা হ্যাঁ
जो वहाँ है वह यहाँ है, जो यहाँ नहीं वो वहाँ नहीं। बोलो सुभान अल्लाह। তারা যে সিলসিলা পেরোয়েছেন পীর মুর্শিদের, পীর মুর্শিদের নকশে কদম ধরে চলতে থাকো, অন্ধের মতো চলতে থাকো। কি কিন্তু কেন, কি কিন্তু কেন এই তিনটে বস্তুকে আনবেন না? কি কিন্তু কেন, এটা কি মত কহো, পীর কাপাস মত কহো, হুজুর কি এটা কি ওটা কি? ज्यादा मूल्य से ज्यादा बन जाओगे। हुजूर का तरफ से जो आता है वो तुम्हारे लिए रहमत है। तुम रहमत के लिए इंतजार करो, तुम रहमत के लिए इंतजार करो, सबर करो, मिल जाएगा, मिल जाएगा, मिल जाएगा। कामिल मुस्लिम होगा तो मिला देगा, देगा ही देगा, वो नहीं देगा तो खून देगा। दयानंद इस्लाम जी, किंतु किंतु ऐसा कैमन, किंतु क्या नो हलो नो नो नो। इसीलिए इसीलिए मूसा अलैहि सलाम को भेजा था अल्लाह ने, ये मूसा तुम्हारा और फिक्र कुछ बाकी है तो हासिल करो, खिजिर के पास जाओ। तुम खिजिर के पास जाओ, तुम खिजिर का फिक्र का पड़ा तो बताए मूसा तुम नबी हो, तुम क्यों आए मेरा पास? कुछ बाकी है हुजूर, मेरे रब ने भेजा, मेरे मौला ने भेजा तो आपके पास रहने सकोगे, मेरे पीछे रहने सकोगे। तू सबसे टाइम प्रश्न उठा रहे हैं, जाओ भागो 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 भागो, तुम तुम यहाँ जगह नहीं होगा। अरे तुम खाली तुम प्रश्न रखते हैं, खाली तुम प्रश्न करते हैं, नहीं करेंगे हम, नहीं गुस्सा की नहीं करेंगे। तो आखिर क्या हुआ? सारे मालूम हो गया, सारे मालूम हो गया उसको, आखिर मालूम हो गया क्या बाकी था, उसका क्या कमी था। तो बात वही है, जरा सा परिमाण, जरा सा परिमाण संदेह था ले अपनी मोमेन होते पाते ना, जरा सा परिमाण संदेहान था ले अपनी मोमेन होते पाते ना। मोमेन होते गेले अपना धन सम्पद, अपना धन सम्पद, पुत्र कन्या, এমনকি নিজের যান অপেক্ষা যতক্ষণ না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি মোমেন নন, মোমেন ব্রাদার ইসলামিয়া। তো ভাইরা আমার, আপনারা যারা খাজা করিম নওয়াজের কনফারেন্সে এসে উপস্থিত হয়েছেন সকলের জন্য দোয়া রাখি, খাজা করিম নওয়াজের নজর করম আপনাদের উপস্থিত হোক, উপস্থিত হোক। আর আমার আমার হযরত আলা হযরত আল-কালাম মাহবুব আলম চিশতি নিজামিয়া ফাখরি রহমতুল্লাহ আলাইহ, যিনি যিনি কামিল ওলি, যিনি কামিল ওলি, কামিল ওলি, উনি সঙ্গে নো ডাউট কৌম কে নিয়ে ইতনা কুছ কিয়া হ্যায় বাতা নেই সকো। স্কুল বনায়া, কলেজ বনায়া, মাদ্রাসা বনায়া, মক্তব বনায়া, जहाँ फ्लैट होता है फ्लैट सीरीज लेके जा रहे थे, वो शिक्षा दिया हम लोगों को। इलाहाबाद गॉड मीन्स लव फॉर एवरीवन, इलाहाबाद गॉड मीन्स लव फॉर एवरीवन। अल्लाह को मोहब्बत करना है तो इंसानों के साथ मोहब्बत करो, इंसानों के साथ मोहब्बत पैदा करो, ये उसका मिशन था। तो हम लोग का ये खेती बाड़ी, ये पथुरिया जाएगा जमीन देख के मेरे को दिल में एक तमन्ना पैदा हुआ कि इस जगह पर एक तो मदरसा बनाने से बहुत अच्छा होता। तो आप लोग दो साल तीन साल से मोहब्बत कर रहे हैं, मोहब्बत बहुत है, दर्द बहुत है, तीनों मस्जिद का कर्म है आप लोगों का, हम लोग देख रहे हैं, हम लोग के साथ मशवरा करेंगे। ऐसा हो तो अगला दिन यहाँ उठाने के लिए इमाम भाई साहब के साथ बात हुआ, मस्जिद के साथ बात हुआ और सब लोग को लिए पर बैठेंगे। और ऐसा है तो एक मदरसा यहाँ बनाने का मकसूद है हम लोग का। तो जय हो, यही बोली वक्तव्य शेष करती। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू।
भजन कर यार मोहम्मद मुस्तफा के वास्ते सारी देख और गायन साजे अंबिया के वास्ते या इलाही लालमीन याद जो हो मेरी कबूल लिहाजा दुआ ये मुस्तफा के कहे आली में तेरी है ये मेरी अल्तजा खुद हल मुश्किल मेरी मुश्किल को साथ बुलबुल बाग मदीना खुरसुआई रसूल या मेरी भी माँ फातिमा खैर में साथ ये खुशी दिल को मेरी सरसब्ज कर नखले मुराद जिगर खस्ता हसन साहिब लुआ के वास्ते हर तरफ से रोज गम ने आके घेरा है मुझे बेपना या रब सही दे खरवला के वास्ते हजाए हिंद लोली हजरत रवा मैनुद्दीन हसन खजा कुतुब दिन कुतुब लौलिया तर्जुबा सीरी तुफाए में खजाए गंज शकर निजामुद्दीन महबूब औलिया के वास्ते दिल के खतरा पे उठा दे और कर दिल को रोशन महबूब रब्बुल आलमीन हो खजा मंसूर अली की से आगवा या इलाही सब उठा ले कर त्यान हो के वजी शहनशाह खजा महबूब आलम पीर मुर्शिद मेरे रहनुमा के वास्ते इलाही अहादि समाधि इंदका निंदका या मदादी اللهم انت السلام ومنك السلام واليك يرجع السلام حينا ربنا بالسلام وادخلنا جنات دارك دار السلام وتبارك تبارك يا ذا الجلال رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري احلل عقدة من لساني يفقهوا قولي فاستعذنا الله ونجيناهم من الغم وكذلك ننجي المؤمنين يا حيو يا قيوم وصلوا إلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم أي الله أكبر واضح غاريا جان مالي بدون جفز نسان حضور قول وحمد مصطفى محمد مصطفى صلى الله عليه وسلم مرغاية أي الله أكبر واضح غاريا مصطفى قصر قصر تاريخ بلغان قنا سنسكتون তোমার নিমিত্তে আত্মার হাবিব ও তাবিব সুরমবি আকাইনামদার মদানি তাজদার আহমদ সুবহানের উপরে ক্রোরো ক্রোরো দরুদ সালাম ও নজরানা আল্লাহ তোমার রহমত হে আল্লাহ তুমি প্যারা হাবিব পর রহমত বর্ষা প্যারে নবী পর রহমত বর্ষা প্যারে রসুল পর রহমত আল্লাহ রহমত বর্ষা পাকাল জাসন পর সুহাদে করবা المؤمنين الخلفاء الراشدين أسرائي مواصرات من صحبه تابعين أي الله فران پیر دستگیر کتب ربانی حیقال نظامی محبوب سبحانی سید محب دل قادر فران رحمت اللہ اے اللہ رحمت برشا خاضر ایک خاضر احالی پیمبر خدا غریب نواز محمدین پر رحمت برشا اللہ আমাদের ইমানে হম সবকো ইমান লানে কা তৌফিক আতা ফরমা হম সবকো নামাজ জীবনে কা তৌফিক আতা ফরমা হে আল্লাহ হম সবকো পড়লা পড়নে কা তৌফিক আতা ফরমা হে আল্লাহ হম সবকো ইমানদার বনে কা তৌফিক হে আল্লাহ মেরে রাসূল কি শক্তি জো বেরোজগারি মে হ্যায় উনকো তুমি আতা ফরমা मुश्किल कुशा की सबके में जो बीमार जो परेशानी में है तो परेशानी दूर फरमा अय अल्लाह जो बीमारी में है अल्लाह नवाज के उस पर अल्लाह तू शिफा अता फरमा अय अल्लाह ये महफिल के मोमिन मोमिनात कितना यहाँ हाजिर हुए हैं सब ऊपर तू रहमत बरसा ये सारे सारी जमीन पर तू रहमत बरसा आसमान जमीन पर रहमत बरसा अय अल्लाह तू ज्ञान दे भक्ति दे विवाद दे वैराग दे अय अल्लाह हम सबको गुनाह खाता तू माफ फरमा
আল্লাহ গো তুমি আমাদের শারীরিক মানসিক আর্থিক বৌদ্ধিক উন্নতি সাধন এর মুর্শিদের নকশ কদম ধরে আল্লাহ আমাদের তত্ত্বের প্রতীক দাও বা ইমানে আমাদের ফিরে যাওয়ার তুমি প্রতীক দান করো এই মহাবীরকে সাজাতে যারা উদ্যোগ নিয়েছে শ্রম দিয়ে।